আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও চিকিৎসক বিন্দু আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি ডাক্তার মহিউদ্দিন প্রিয় বিন্দু আজকে আমার আলোচনার বিষয় প্রথম বর্ষের মেটেরিয়া মেডিকা প্রথম বর্ষে মোট পঁচিশটি মেডিসিন আছে এই পঁচিশটি মেডিসিনের মধ্যে দুইটি মেডিসিনের আলোচনা করব এবং যাচাই করব আমরা এতদিন পর্যন্ত পঁচিশটি মেডিসিনের কি পড়লাম বা কি শিখলাম আমার এই ভিডিওটি আপনাদের যদি সহায়ক হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা এখন একটি ছবি দেখতে পাচ্ছি যে ছবিটি দেখা যাচ্ছে নিচের দিকে তাকাতে ভয় পাচ্ছে বা নিম্ন গতিতে ভয় আরেকটি ছবি দেখতে পাচ্ছি একটি শিশুকে নিচের দিকে রাখা হচ্ছে তাও সে ভয় পাচ্ছে এখন আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি একটি শিশুকে ধলনায় রাখা হচ্ছে কিন্তু শিশুটি দোলনায় শুইতে অনিচ্ছুক সে উপরের দিকে দুই হাত তুলে এবং দুই পা তুলে রেখেছে অর্থাৎ সে এখানে শুবে না সে ভয় পাচ্ছে এখানে আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি শিশুটির মুখে ক্ষত এবং সাদা পোটকের মতো দেখা যাচ্ছে তবে এখানে রাখা ভালো যে আমরা অনেক ক্ষেত্রে শিশুরা যদি কান না করে বা বুকের দুধ পান না করে অথবা কিছু না খায় তখন আমরা ভিটামিন এনে খাওয়াই আসলে সেটা না করে আমাদের দরকার শিশুটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার এবং তার মুখটি পরীক্ষা করার এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে শিশুদের মুখে ক্ষত হওয়ার কারণে শিশুরা খাওয়া দাওয়া করে না এবং কান্নাকাটি করে শিশুর পেটে খুব ক্ষুধা কিন্তু স্তনের দুধ পান করে না কারণ হচ্ছে শিশুর মুখে ক্ষত আছে একটি শিশুর ছবি দেখতে পাচ্ছি এই ছবিটির দ্বারা বোঝানো হয়েছে শিশুটি প্রস্রাব ফেলে বা প্রস্রাবের আগে শিশুটি কান্না করে কারণ হচ্ছে তার প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া আছে। প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন চিন্তার বিষয় এতক্ষণ পর্যন্ত আমরা যে লক্ষণগুলো দেখলাম এর লক্ষণগুলোর ওষুধের নাম কি হবে এতক্ষণ পর্যন্ত আমরা যে লক্ষণগুলো দেখলাম তা আবার এক নজরে দেখিনি শিশু নিচের দিকে নামিতে ভয় পায় মাতা যখন কোল হইতে শিশুকে জাগ্রত বা নিদ্রিত অবস্থায় শোয়াইতে যান তখন নিদ্রিত শিশু ভীত হইয়া জাগিয়া উঠে ও ভয় পাইয়া মাতাকে আঁকড়াইয়া ধরে শিশুর মুখে ক্ষত সাদা চত্রাকের নেয়া উদ্ভিদ মুখের ভিতর জীবে প্রচুর ঘা স্তন পানে শিশু ক্রন্দন করে প্রত্যেকবার পর ত্যাগের আগের পূর্বে শিশু ক্রন্দন করে বোরাক্স এখানে একটি ছবি দেখা যাচ্ছে ছবিটি দ্বারা মৃত্যু ভয় বুঝানো হয়েছে স্থান পরিবর্তন এক জায়গা থেকে অন্য জায়গায় এখান থেকে ওখানে চেয়ার থেকে টেবিলে টেবিল থেকে চোপাতে চোপা থেকে খাটে এভাবে স্থান পরিবর্তন করে সমস্ত শরীরে পোড়া আগুনের মতো জ্বালা পোড়া ঠিক দুপুর সূর্য যখন মাথার উপর আসে তখন থেকে রোগের উৎপত্তি মধ্যরাতের পরে রোগের উৎপত্তি অত্যন্ত সর্দি সর্দি পাতলা গরম চিত হয়ে শুইতে পারে না এক পাশ হয়ে ছ প্রিয় শিক্ষার্থীবিন্দু এতক্ষণ পর্যন্ত আমরা যে সিমটমগুলো দেখলাম বা যে লক্ষণগুলো দেখলাম তার ওষুধটি কি হবে একটু ভাবুন এতক্ষণ পর্যন্ত আমরা যে লক্ষণগুলো দেখলাম তা আরেকবার দেখে নিই মৃত্যুবয় চটপটানি ও পাশ এ পাশ করা সর্বঙ্গে জ্বালা রাত্রি দি প্রহের পরে পীড়াবৃদ্ধি নাসিকা দিয়ে জলের মতো গরম সর্দি ছিৎ হইয়া শুইতে অক্ষমতা আর্সেনিক অ্যালবাম